পারে গরু চড়াতে গিয়ে পানিতে ডুবে 50 বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের ফতেপুর এলাকায় মুকামবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক শামীম আহমেদের বাড়ি জকিগঞ্জ উপজেলার গঙ্গার জল এলাকায়। তিনি দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার পৌর শহরের ফতেপুর এলাকায় সৈয়দ আবু কয়সরের বাড়িতে কাজ করতেন। মসজিদ থেকে যাওয়ার হতে বাচ্চা কাচ্চারা বলছে অনেক পুরকিতে পড়ে গেছে, আর পুরকি থেকে বাদে মাদ্রাসার ছাত্রদের সহযোগিতায় তুলছে। মাদ্রাসার ছাত্ররা তোমার নিচে গিয়ে পানি তুলছে, এরপরে তারা তুলতে পারে না। আমি মানে পুরো মানে পুরো করে নিয়ে উঠে উঠছি, উঠি আর তোমার উঠছি আর ড্রাইভার পেট্রোল ধাক্কা দিয়েছি, মানে পানি পানি বার হয়েছে না বলে আমরা হসপিটাল যাচ্ছি। মানে মাদ্রাসার ছাত্র আমাদের গ্রামের আশেপাশে অনেক ভাই বাতি যারা ছিল। এদিকে বৃদ্ধের এ রহস্যজনক মৃত্যুর ঘটনায় একদল পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক জাহিদুল হক। তাজবীর আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার। প্রবাসী পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো নুসরাত হলিডে রেডি হোম। বিয়ানীবাজার পৌর শহরের ঐতিহ্যবাহী আজিম মার্কেটের তৃতীয় তলায় নির্মল পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত শোরুম ও বেডরুম, ডাইনিং ও ড্রয়িং রুম, কিচেন, সুপ্রশস্ত বাগান রয়েছে। সভা সেমিনার উপযোগী 100টি আসন বিশিষ্ট নুসরাত কনফারেন্স হল। নুসরাত হলিডে রেডি হোম যেন নিজের বাড়ি। লাজ ফার্মা, আজিম মার্কেট, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।